আমরা এই মুহূর্তে আছি কাজিয়া পলিটেকনিকের খেলার মাঠে, যে পশু পাখি বসেছে ঠিক সেখানে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ছোট বড় সব ধরনের পশু কিন্তু এই হাটটিতে উঠেছে, এবং গতকালকে আমরা দেখেছি এই হাটে যে পশু পরিমাণ ছিল তার চেয়ে আজকে অনেক বেশি পশুর সংখ্যা বেড়েছে, এবং এখনও কিন্তু এই হাটগুলোতে পশু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাল রঙের একটি গরু রয়েছে, এবং তার সাথেও রয়েছেন যে নিয়ে আসছেন তিনি, তার সাথে একটু আমরা কথা বলতে চাই যে এই গরুটা আপনারা কোত্থেকে নিয়ে আসছেন? এই গরুটা নামে থেকে নিয়ে এসেছি, আমার গরু বাড়ি হলো সেই এখানে সেই করে নিয়ে এই গরুটা আমরা বাড়িতে বাড়িতে পালি। শুনছিলাম যে এই গরুটির দাম উনি চাচ্ছিলেন 2,50,000 টাকা, তার পিছনে আমরা দেখতে পাচ্ছি একই রকম গরু আরো একটি গরু রয়েছে, এবং এই এই দিকটা আমি যেখানে আছি প্রতিটা গরুর কিন্তু একই রকমের আকার দেখতে পাচ্ছেন আপনারা, বিশেষ করে বড় বড় সব গরুগুলো নিয়ে আসা হয়েছে, এবং প্রত্যেকটা রঙই কিন্তু দৃষ্টিনন্দন, অর্থাৎ যে ধরনের গরু তারা আকর্ষিত হয় বিশেষ করে সেই রকম রঙের গরুগুলি এখানে রয়েছে। আমি আরো একজন ব্যাপারের সাথে কথা বলবো, উনি আসলে কয়টা গরু নিয়ে আসছেন এবং ওনারা কতজন এসেছেন, এবং এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আমরা মোট 13টা গরু নিয়ে এসেছি, আমরা 7 জন লোক আসছি। উনি আশা করছেন যে যেহেতু ঈদের এখন অনেকটা বাকি, বেশ কিছু সময় বাকি আছে, শুক্রবার শনিবার নাগাদ হয়তো ক্রেতারা আসবে, এবং ওনারা যে কাঙ্ক্ষিত মূল্য যদি চাচ্ছেন সেই দামটি হয়তো ওনারা পাবেন বলে আশা করছেন। আর এখানে যে গরুগুলো আসছে সকলেই কি নাটোর থেকে নিয়ে আসা হয়েছে, এবং ওনারা নাটোর থেকে এসেছেন এই পাশে, এবং আপনারা এসেছেন কবে? বাড়ির গরু আছে, কিছু কিছু কেনাও আছে, গরুটো কিনে নিয়ে এসেছেন, এবং কিছু গরু তাদের নিজস্ব তারা পালছিলেন সেই গরুগুলোকে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে বাঁশের সাহায্যে, এবং আজকে যদি আমরা যে বিষয়টি বলতে চাই এই হাটের বিষয়, আর একটু আমরা গরু দেখতে পাচ্ছি, এখানে বিশাল একটি গরু দেখা যাচ্ছে কালো রঙের। আপনারা দেখতে পাবেন যে এই কালো রঙের গরুটি এখানে সবচেয়ে বেশি উঁচু এবং বড় মনে হচ্ছে এই গরুটি, এবং এই গরুটি কার গরু? এই গরুটি কার? দেখছিলাম যে এই যে পশু হাটে যে গরুটি দেখতে পাচ্ছেন বিশাল, তিনি এই গরুটিকে দাম চাচ্ছেন 5,00,000 টাকা, যেটি ইতিমধ্যেই উনি বলছেন যে ক্রেতা যারা আসছিলেন তারা এই দামটিকে 3,00,000 বলেছেন। এখন পর্যন্ত তিনি অপেক্ষায় আছে যে তার যে কাঙ্ক্ষিত দাম, অর্থাৎ তিনি যে দামে কিনেছেন অথবা যে দামটি উনি বলে তার লাভ হবে সেই দামে উনি আসলে গরুটিকে ছেড়ে দেবেন। তবে যেহেতু এখনো ক্রেতারা কম, অর্থাৎ যেহেতু সময় বাকি আছে ঈদে, আর ঢাকার রাজধানী বাসী যারা রয়েছেন তারা গরু অনেক সময় রাখার জন্য যে পর্যাপ্ত জায়গা না থাকায় হয়তো ঈদের দু একদিন আগে কিনেন, এবং সেই জিনিসটি মাথায় রেখে কিন্তু বিক্রেতারা দামটা ধরে রেখেছেন মনে হচ্ছে, এবং তারা বলছেন যে যে তারা কিন্তু অপেক্ষা করবেন শুক্র শনিবার পর্যন্ত, যারা এই বিভিন্ন ক্রেতারা আসবেন সেই দামগুলোতেই তারা এই গরুগুলো হয়তো ছেড়ে দেবেন। আমরা আরো ভিতরে যদি আপনাকে দেখাতে চাই, যে আপনি দেখতে পাবেন আমার ঠিক এই পিছন দিকটা, এই দিকটায় কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে, এবং প্রতিটি বাসায় কিন্তু গরু বাঁধা রয়েছে, অর্থাৎ যেহেতু গরু বিক্রি হচ্ছে না এবং গরু ঢুকছে, অর্থাৎ বলা চলে যে গরুর হাট কিন্তু
জমজমাট হয়ে উঠছে গরুতে, অর্থাৎ এখানে যত পশু রয়েছে সেগুলো কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু ছাগলের কথা যদি বলা হচ্ছে সেগুলো উঠছে এবং সেগুলোও রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখানে ডেঙ্গুর বিষয়টি, সেটি আমরা দেখেছি সকালবেলা তারা ধোয়া দিয়ে ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ মশক নিধন যে ওষুধ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটি হচ্ছে জানা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে গরুগুলো এখানে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া বৃষ্টির পরিবেশ রয়েছে, তারা বালু ফেলে এখানে আয়োজক যারা আছেন, হাটের যারা ইজারাদার রয়েছেন, তারা বালু ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নিয়েছেন। তার আগে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে পানি জমে আছে এবং এই পানিগুলোতে গরুগুলো দাঁড়িয়ে আছে, এখানে যে ব্যাপারী গরু নিয়ে এসেছেন, হ্যাঁ, আমি তার সাথে একটু কথা বলবো। এই আপনার এই যে গরুগুলো রয়েছে, এই গরুগুলো আসলে কোত্থেকে নিয়ে এসেছেন এবং আপনারা কয়টা গরু নিয়ে এসেছেন? আমি 18টা গরু নিয়েছি জামালপুর থেকে। কি বলছে ইজারাদার? খালি বলছে যে গরুটা বান্ধন, তারপরে আসলে যে পানির ব্যবস্থা জমাট পেতে গেছে, অর্থাৎ বৃষ্টিতে পানি জমাট পেতে গেছে, সেই বিষয়টি কিন্তু অনেক চিন্তায় ফেলে দিয়েছেন ব্যাপারীকে, এবং বারবার বলা সত্ত্বেও এখনো কিন্তু বালুর ব্যবস্থা করা হয়নি হাটের পক্ষ থেকে। তবে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো বালু আসলে সেটি ব্যবস্থা করা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই অলস সময় পার করছেন, যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন খামারে, এবং ব্যাপারীরা তারা বসে আছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কালো, লাল এবং সাদা রঙের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে তারা বলছেন যে এই বিষয়টি যে যেহেতু খাবারের দাম একটু বেশি, সেই কারণে গরুর দামগুলো একটু বেশি, এবং বিশেষ করে ভারতের যদি কোনো রকম গরু আসে এখানে তাহলে হয়তো দামে তারা খানিকটা ভাটা পড়তে পারে, এবং সেক্ষেত্রে হয়তো তাদের যে কাঙ্ক্ষিত লাভ সেটি হয়তো তারা নাও পেতে পারেন। তবে সব মিলে যে গরু পরিমাণ এই হাটে, পশু হাটে যদি উঠছে এই পলিটেকনিক্যাল ট্যাচগ্রাম মাঠে, সেই হাটে যে গরুর পরিমাণ সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ ভরাট রয়েছে, এবং প্রতিটি গরু এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কয়েকটি গরু বিশ্রাম নিচ্ছে, আরও কিছু গরু এখানে বিভিন্ন রকম সাদা এবং কালো রঙের সেগুলো দাঁড়িয়ে আছে। আর আরেকটি বিষয় সেটি বলতে চাই, সেটি হচ্ছে যে এখানে আমরা নিরাপত্তা বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং তারা রয়েছেন, এবং বিশেষ করে যেহেতু রাস্তার পাশে এবং রাস্তায় আমরা দেখেছি সংকলন না হয় রাস্তায় কিছু গরু বাধা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যেন সেটিও অবস্থা থেকে ব্যবস্থা করা যায়, অর্থাৎ রাস্তাকে যানজটের জন্য যে যা অবমুক্ত করে দেওয়া সেটিও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে হাটে যে পরিমাণ গরু রয়েছে এবং ক্রেতা বিক্রেতারা যদি উপস্থিত হয় তাহলে একটি জমজমাট হাট হিসেবে কিন্তু এই হাটটি দেখতে পাবে, এবং এখানে তারা একটু পরপরই মাইকিং করছেন যে এই মাইকের মাধ্যমে যেন কোনো রকমে হাটে যারা পশু কিনতে চান তারা যেন আসেন, এবং আশিঘর কয়েকটি করা হয়েছে এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে আমরা হাটটিতে দেখেছি, এবং দেখেছি যে এখানে ওয়াচ টাওয়ার রয়েছে পুলিশের পক্ষ থেকে, যেখানে পুরো হাটটিকে নজরদারিতে রাখা হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে এই পশুর হাটটি জমজমাট এখন পর্যন্ত হয়েছে, তবে ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, তবে ক্রেতা আসলে এটি হয়তো বেচা কেনার মধ্য দিয়ে ঈদের যে একটি আমেজ সেটি হয়তো শুরু হয়ে যাবে।